আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি উমর ফারুক আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ওয়াজিফা পাওয়ার বাংলা। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই অনেক বেশি বেশি ভালো আছেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি যে আমলটি আজকে আপনাদের সম্মুখে তুলে ধরবো, আপনারা দেখতে পাচ্ছেন গরের অভাব দূর করার পাওয়ারফুল আমল। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, হয়তো আপনি এমন ভিডিও আর ইউটিউবে দেখছেন না, আজকের ভিডিওটি একদম পাওয়ারফুল ভিডিও। আপনি যদি এই ভিডিওটি দেখেন ইনশাআল্লাহ আপনার ঘরে আর অভাব থাকবে না। একটি পাওয়ারফুল ওয়াজিফা আপনি শুধু একবার করে দেখুন প্রিয় বন্ধুরা। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, কী সে আমল কীভাবে করবেন আমি পুরো ডিটেলস ভিডিওর মাধ্যমে বলে দেব, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমে একটি এসএম লিখছি আপনাদের সম্মুখে, আপনারা প্রথমে এই এসএমটি খেয়াল করে দেখুন, তারপর ভিডিওটি বুঝেন কি বলবো, তারপর আপনারা দেখুন। প্রিয় বন্ধুগণ, ইয়া রাজ্জাক আমি এখানে বাংলায় লিখছি, আপনারা স্ক্রিনে দেখেন আরবি লেখাটা শো করছে, ওইখান থেকে আপনারা কি করবেন, ইয়া রাজ্জাক। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, ইয়া রাজ্জাক আমি এখানে বাংলায় লিখছি, আর আপনারা স্ক্রিনে দেখেন আরবি লেখাটা শো করছে, ওইখান থেকে আপনারা যারা যারা আরবি জানেন আরবিটা পড়ে নেবেন, এবং আমি ইংলিশও লিখে দিচ্ছি ইয়া রাজ্জাক। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, ইয়া রাজ্জাক ইংলিশ এবং আরবি আমি দুটাই ভাষায় লিখছি, আপনারা আরবিটা দেখেন স্ক্রিনে শো করছে। তো প্রিয় বন্ধুগণ, আমি নিয়মটা বলে দিচ্ছি কিভাবে করবেন। আপনি যখনই আমলটি করবেন, প্রথম তিনবার দুরুদে পাক আপনি কি করবেন, পড়ে নেবেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, যদি আপনি দুরুদে পাক পড়ে নিন, কারণ আপনার আমলটি পাওয়ারফুল হবে এবং শক্তিশালী হবে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আমি সব ভিডিওতে বলে থাকি আপনি কি করবেন, প্রথম তিনবার দুরুদে পাক পড়বেন, তারপর দেখেন আপনি কি করবেন, দশবার পড়বেন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক আপনি শুধু দশবার পড়বেন। কীভাবে পড়বেন, কখন পড়বেন সেটাও বলছি, দেখেন শুধু দশবার আপনি পড়বেন ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, ইয়া রাজ্জাক, আপনি সিরিপ দশবার পড়বেন। তারপর আপনি কি করবেন, এই এসএম যখন আপনার পড়া শেষ হবে আপনি শুধু শেষ করবেন। এবার কথা হলো কীভাবে পড়বেন দেখেন, এবং যখন আপনার পড়া শেষ হবে আপনি শেষেও কী করবেন, তিনবার দুরুদে পাক পড়ে নেবেন। প্রথম আপনি যে দুরুদে পাকটি পড়েছিলেন ওই দুরুদে পাকটি আপনি আবার কী করবেন, শেষেও তিনবার পড়ে নেবেন। প্রিয় বন্ধুগণ, এবার আপনি কীভাবে পড়বেন দেখেন, এই এটা আপনি আপনার গৃহের আপনার ঘরের এটা ধরেন আপনার ঘর, এটা হলো আপনার ঘর, আপনি কি করবেন আপনার ঘরের চারি কোনায় দাঁড়াইয়া, আপনি কী করবেন আপনার ঘরের চারি কোনায় দাঁড়াইয়া আপনি কি করবেন, এই এসএমটি আপনি দশবার পাঠ করবেন, এখানে দশবার পাঠ করবেন, এখানে দশবার পাঠ করবেন, এখানে দশবার, এখানে দশবার। প্রিয় বন্ধুগণ, চারি কোনায় দশবার দশবার পড়লে আপনার হয়ে যাবে চল্লিশ বার, মোট আপনি চল্লিশ বার পড়তে লাগবে, দশ 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 দশ, এভাবে আপনি চারি কোনায় চার কোনায় আপনি দশবার দশবার করে এই এসএমটি পাঠ করবেন। আল্লাহর রহমতে ওই ঘরে কখনো অভাব দেখা দিবে না ইনশাআল্লাহ। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, দশবার 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 এবং দশবার, আপনি এই চল্লিশ বার আপনার ঘরের চার কোনায় দাঁড়াইয়া আপনি কি করবেন, দশবার করে এই এসএমটি আপনি পাঠ করবেন। যখন আপনি পাঠ করবেন প্রথম তিনবার দুরুদে পাক এবং শেষে তিনবার দুরুদে পাক, সিরিফ একবার করে পড়লেই, তিনবার করে আপনি পড়বেন, যখন পড়া শেষ হবে আপনি রেখে দেবেন, আর কোনো আপনার কিছু করতে লাগবে না, শুধু এইভাবে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার ঘরের অভাব আর থাকবে না। প্রিয় বন্ধুগণ, আশা করি আপনি বুঝতে পাচ্ছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার কথা বলবো আরেকটি ভিডিওর মাধ্যমে, সে পর্যন্তর জন্য বিদায় নিচ্ছি। যাওয়ার আগে সবাইকে একটি অনুরোধ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খোদা হাফিজ।